কাদের কাদের বাড়িতে ফুল চাষ হয় অবশ্যই দেখো। তো এই দেখো আমাদের ফুল লাগিয়েছে, তো কাল ফুলের কুড়ি গেছে, 200 টাকা করে কুড়ি গেছে, আর আজকে সকালে নিয়ে গেছে ফুল। দেখো ফুল তো বিক্রি হয়নি, উল্টে ঘুরিয়ে দিয়েছে, দেখেছো? এই দেখো কত ফুল, এই যে দেখো যে ফুলের এখানে ছড়াছড়ি। তো আজকেও ফুল নেয়নি, ফুল বিক্রি হয়নি, আজকে দেখো কত ফুল, কত ফুল দেখেছো? ওই দেখো ফুলের উপরে খেলা করে, দেখো কত ফুল, এই দেখো। তো কাল যদি এই ফুলগুলো বিক্রি হতো তাহলে 200 টাকা করে কুড়ি যেত, দেখেছো? আর আজকে ফুল এখন মাটিতে পড়ে আছে, কেউ নেয়নি। তো তোমরা কারা কারা ফুলের চাষ করো অবশ্যই জানিও। এই দেখো, তো দেখেছো? ওই দেখো কী করে ফুল নিয়ে, দেখো কত ফুল। লক্ষ্মী পুজোর জন্য কার কার ফুলের দরকার আছে চলে আসতে পারো আমাদের বাড়িতে। আমাদের মাঠে এখনও প্রচুর ফুল লাগানো আছে, তো যদি কারোর ফুলের দরকার হয় অবশ্যই চলে আসবে। এখান থেকে দেবো না, মাঠ থেকেই দেবো নতুন ফুল। তো এইগুলো নেয়নি, বিক্রি হয়নি আজকে, কাল নিয়ে গেলে 200 টাকা হতো, আর আজ নিয়ে গেছে। আজ লক্ষ্মী পুজোর বাজারে দেখো বিক্রি হয়নি, তাও যেগুলো বড় বড় ফুল সেগুলো 5 টাকা করে কুড়ি বিক্রি করে এসছে। তো দেখেছো? তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। দেখো রিক কী করে, এই দেখো দেখেছো? রিক এখন নামবে, নেমে ফুলের কাছে যাবে, ওই দেখো দেখেছো? ওই দেখো আমি ওকে কেমন করে ধরে রেখেছি, ওই দেখো, ওই দেখো, এটা দুষ্টু ছেলে, এটা দুষ্টু পাপার দুষ্টু ছেলে।